আচ্ছা, এই ভিডিওটা সরস্বতী পুজোর ভিডিও। সকাল সকাল উঠে পড়েছিলাম, দিতে একটু দেরি হলো, কিন্তু আমি কি কি করলাম সবটাই দেখাবো। বেশি কিছু তো করিনি, সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে স্নান টান করে নিয়েছিলাম যেহেতু অঞ্জলি দিতে যাবো, আর চুলটা ভিজেছিল কারণ শ্যাম্পু করেছিলাম, আর এই ড্রেসটা করেছিলাম যেটা আমি দেখাতে পারিনি। তো চলুন যাওয়া যাক অঞ্জলি দিতে। তো এখানে চলে এসেছি, এসে দেখি না বামন ঠাকুর চলে এসেছিল আর যজ্ঞ করছিল, মানে হোম যজ্ঞ যেটা করা হয় এরপরে কিন্তু অঞ্জলিটা দিতে হয়। আর এখানে এসে আমি কিন্তু প্রায় অনেকক্ষণই বসেছিলাম, কেননা ঠাকুর মশাই একটু আসতে দেরি করেছিল, তো ওই জন্য সবাই একটু বসেছিল। আমি শাড়ি পরে আসবো ভেবেছিলাম, কিন্তু তাড়াহুড়ো চক্করে আমি নাইটি পরেই চলে এসেছিলাম। তো এখানে অঞ্জলি দেওয়ার পরে এখানে আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, এই ভাইটা আমাদের পাশেই বাড়ি। তো বললো, দিদি একটু ফটো ফটো তোল তো ভালো লাগবে, তো ওই জন্য ফটো তুলবো। তো ও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিল। তারপরে বাড়িতে আসার পরে আমি এখানে একটু চুল টুল শুকিয়ে নিচ্ছি, কারণ চুলটা ভিজেছিল, আর একটুখানি বেরোবো, বেশি কোথাও যাবো না, কিন্তু তাও বেরোতে তো হবে। আর এই শাড়িটা আমি কিনেছিলাম সরস্বতী পুজোর জন্য, যেটা তৈরি হয়ে গেছিল, কিন্তু শাড়িটা না কেনার পরে মনে হচ্ছিল অন্য শাড়ি কিনলে ভালো হতো, আর একটা শাড়ি আছে সেম টু সেম হয়ে গেছে আমার। তো এখানে ব্লাউজ পিসটা আমি আগেই কাটিয়েছিলাম, স্টুডেন্টদের দেখিয়েছিলাম, আর আজকে আমি এই হারটা পরবো। আর এই হারটা না অনেক আগেকার হার, মানে অনেক আগে কিনেছিলাম, মাটির হার, আমার খুব পছন্দ মাটির জিনিসগুলো। আর এর সাথে না চুড়িও ছিল, চুড়িটা না কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম শুধু হারটা পরেই চলে যাই, বেশি দূর তো যাবো না, কোথায় যাবো সবটা দেখাবো। তো এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি। তো কেমন দেখাচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, বেশি তো সাজিনি, তো হাতটা ফাঁকা ছিল বলে একটু ঘড়ি পরে নিয়েছিলাম, কেমন একটা দেখাচ্ছিল। তো চলুন বেরোনো যাক, বেরিয়ে কোথায় যাবো, এখানে মন্দিরে এসেছি। আমাদের এখানে যে মন্দিরটা আছে সবচেয়ে বড় মন্দির, তো সেই মন্দিরেই এসেছি। এসে দেখলাম বামুন ঠাকুর এখনো পুজোই বসেনি, তো যাই হোক তাড়াতাড়ি এসেছি, একদিক থেকে ভালো। তো এসে একটুখানি দেখিয়ে দিলাম, তারপরে দেখলাম বামুন ঠাকুর বসে পড়েছে, 12:30 তখন মনে হয় বাজে, তখন বসে পড়েছে। তো আমার যাওয়ার বিশেষ কোনো জায়গা নেই, তো এই একটা জায়গা আছে, শাড়িটা কিনেছি পরবো না, কেমন একটা লাগে না শাড়িটা না পরলে, ওই জন্য এখানে এসেছি, একটু পুজোও দিয়ে যাই আর পরে বেরোনোও হবে। তো এখানে এসে দেখলাম অনেকেই কিন্তু প্রায় এসেছিল পুজো টুজো দিতে, বেশ ভালোই লাগলো। আর আসার পথে দেখলাম এই ঠাকুরটা আমাদের পাড়া থেকে কিছুটা দূরে হয়েছে, এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল, ভালো লাগছিল। তারপরে বাড়িতে চলে আসার পরে মা করেছিল খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি করেছিল, তো সেই দিয়ে আজকের খাওয়া দাওয়া করে নেব। আর আমাদের এখানে যে ডায়মন্ড হারবার আমি যাই, ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, যাওয়ার কথা ছিল কিন্তু ভালো লাগেনি বলে যাইনি, নাহলে হয়তো যেতাম আপনাদের দেখাতাম। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ভাবছি আপনাদের একটু দেখিয়েই দেবো যে কেমন ভিড় হয়েছে, না দেখালে কেমন একটা লাগে। একটা ফ্রেন্ডকে ভাবলাম যে ফোন করে বলি, একটু ডায়মন্ড হারবার থেকে একটু পিকচারগুলো আমাকে পাঠিয়ে দে, তো সে গিয়েছিল, গিয়ে এইভাবে আমাকে পিকচারগুলো দিয়েছিল, মানে এতটা কাঁপিয়ে দিয়েছে ফোনটা, আমি আর কি বলবো, বলে তো বোঝানো যাবে না। তো এটা হচ্ছে কেল্লার মাঠ, ডায়মন্ডের কেল্লার মাঠে না খুবই খুবই ভিড় হয়, মানে প্রত্যেক বছর এত পরিমাণে এই জায়গায় ভিড় হয়, মানে মাথা শুধু মাথা, আর প্রত্যেকে শাড়ি পরে এসে সাদা আর হলুদ, মানে দূর থেকে দেখলে বুঝতেই পারবেন যেখানে মনে কোনো ওকেশন হচ্ছে। তো বেশ ভিড় হয়েছিল, এবছরও তেমন ভাবেই ভিড় হয়েছে, আর এখানে দেখলাম আবার একটা ঘোড়ার গাড়িও বসিয়েছে। তো এভাবে দিনটা কাটালাম, তো আজকের জন্য এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, টাটা।